কিরে, তোর তো 10 তারিখে আসার কথা ছিল, আজ তো 22। দেখ টাকা এনেছিস? সময়টা না খুব খারাপ যাচ্ছে। আবার কি হলো? আমার বউ কি হয়েছে? আবার বিয়ে করেছে। আবার বিয়ে করেছে? কাকে? ওই আমার মতো কোনো এক বিহারি মাতালকে। আর কাকে? কিছুদিন আগে তো এক নেপালিকে বিয়ে করেছিল বললি। তার আগে তো এক পাঞ্জাবিকে বিয়ে করেছিল, কিন্তু ওই মন্ডল পাড়ার এক মুসলিম ছেলের পাল্লায় পড়ে পাঞ্জাবিকে ছেড়ে যখন ওর সঙ্গে পালিয়ে বিয়ে করল, তখন ভাবলাম সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। এবার কথা না শুনলে আমি কি করব বল? এই তো বছর দুয়েক আগে আমাকে না ফোন করেছিল, ফোন করে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। তখন অবশ্য একজন বাঙালকে বিয়ে করে বেশ ভালোই ছিল। সত্যি সময়টা না সত্যি খুব খারাপ যাচ্ছে। ও যখন আমাকে ছেড়ে ওই খ্রিস্টানকে বিয়ে করেছিল, তখন ভাবলাম যাক আমাকে ছেড়ে যদি সুখে থাকতে পারে পারুক করুক। কিন্তু কিছুদিন পর যখন ওই গুজরাটির সঙ্গে পালিয়ে গেল, তখন আমি বুঝলাম আমার সময়টা সত্যি খুব খারাপ। এই চুপ করবি? প্রতি মাসে তোর বউ স্বামী বদলাচ্ছে, তাতে তোর সময়ের সাথে কিসের সম্পর্ক? আরে আছে, বউটা তো আমার, তাই না? তোর বউ? কি করে হলো? সে তো তোকে ছেড়ে 1 ডজন বিয়ে করলো। আরে ওটা তো ওর শখ। তা বলে আমি তো আমার বউকে ফেলে দিতে পারি না বল? জানি আমাকে ও ভালোবাসে না, কিন্তু আমি তো ওকে ভালোবেসেছি বল। ও যার কাছেই যাক, রয়েছে কিন্তু আমার এখানে। তুই তোর বউকে খুব ভালোবাসিস, তাই না? তোকে একটা কথা বলবো, অনেকদিন ধরেই ভেবেছি তোকে কথাটা বলবো, কিন্তু তুই কষ্ট পাবি বলে এতদিন তোকে কথাটা বলতে পারিনি। আজ তোকে কথাটা বলছি। তোর বউ তোকে বিয়ে করার আগে একজন গায়ককে বিয়ে করেছিল। জানিস? হ্যাঁ। আরে তখন তোর গান গাওয়ার শখ হয়েছিল। আমার কাছে না ও কিচ্ছু লোকায়নি, তার আগে তো ওর নাচেরও শখ ছিল। তার মানে তার আগে ও নাচের মাস্টারকেও বিয়ে করেছিল? আরে আমার কাছে যখন এলো তখন তোর অভিনেত্রী হওয়ার শখ হয়েছিল। ওরে সত্যি সময়টা না সত্যি খুব খারাপ যাচ্ছে। ওরে ওরে চুপ কর, আমার মাথা ঘুরছে। তুই এখন যা ভাই আমার, এখন যা। শোন, ওই তোর ওই টাকাটা না দিতে একটু দেরি হবে। তুই আবার বারবার ফোন করে যেন আমাকে বিরক্ত করিস। আরে না না, তোকে আর ফোন করে আমি বিরক্ত করব না। তুই এখন যা ভাই, তুই এখন যা। তোর মতো মাতাল ফিল্ম ডিরেক্টরকে টাকা দিলে টাকা আর ফেরত পাওয়া যায় না। না না, আমি আমি চিটিং বাজ নই, আমি তোর টাকা ফেরত দিয়ে দেবো। আমি এখন আসি। হ্যাঁ, ওহ